অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন টাকা ইনকামের জন্য না জেনেই ফেসবুকের প্রফেশনাল মোড বা রিলস অপশনটুকু চালু করেছেন, বাট এখন অনেক বেশি পস্তাচ্ছেন এবং ফিরে যেতে চাইছেন পুরনো প্রোফাইলে। আবার অনেকে চাচ্ছেন ফেসবুকের রিলস নিয়ে একটা বিস্তারিত ভিডিও করার জন্য, আই মিন কীভাবে ফেসবুকের প্রফেশনাল মোড অন করতে হয় বা কীভাবে এই রিলস থেকে টাকা ইনকাম করা যায় বা এর কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের প্রফেশনাল মোড অন করা থেকে শুরু করে সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। শুরুতেই আপনাদেরকে দেখাই কীভাবে ফেসবুকের প্রফেশনাল মোড অন করবেন। ওকে, এই জন্য ডান পাশে যে থ্রি লাইন্স রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলের যে পিকচার রয়েছে বা টেক্সট রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে এডিট প্রোফাইলের পাশেই থ্রি ডটস রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে দুই নম্বরে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন টার্ন অন নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে ডান দেখাচ্ছে, আবার নিচে হচ্ছে চোজ প্রোফাইল ক্যাটাগরি, ঠিক আছে। সো আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখন আমার কিন্তু ফেসবুকের প্রফেশনাল মোডটুকু অন হয়ে গেল। এখন যদি আমরা একটু চেক করি তাহলে বুঝতে পারবো, এই যে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড, এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে দেখাচ্ছে সাকসেস। ওকে, তার মানে আমরা আমাদের ফেসবুকের প্রফেশনাল মোডটুকু অন করে ফেলেছি। ওকে, এখন যদি আমি একটু ব্যাক করে চলে আসি, এখন দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। এখানে যা যা ছিল সব চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন ক্রিয়েট রিলস, তারপর এখান থেকে দেখেন সি ড্যাশবোর্ড, এই অপশনটুকু চলে আসছে। এখান থেকে ফলোয়িং, ফলোয়ার্স সব কিছুই দেখাচ্ছে, মানে আগের অবস্থা কিন্তু নেই, মানে সম্পূর্ণই কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, সো এখন যদি আমরা এখান থেকে ক্রিয়েট রিলস এইখানে যদি একটা ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমরা কোনো একটা শর্ট ভিডিও, মানে এক মিনিটের কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড করতে পারি, যেরকম আমরা টিকটকে ভিডিও আপলোড করে থাকি, ঠিক আছে। ধরেন আমি এই ভিডিওটা দিয়ে বোঝাচ্ছি, এই ভিডিওটা আমার আগে থেকে মেক করা রয়েছে। এখন যদি আমি নেক্সট দিয়ে দেই, তারপরে হচ্ছে এখান থেকে ওকে করে দিয়ে দেই, ঠিক আছে। এখন এখান থেকে ডিসক্রিপশনে কিছু একটা লিখে তারপরে হচ্ছে এখান থেকে শেয়ার নাও ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আমার রিলসে চলে যাবে, ঠিক আছে, মানে রিলসে এটা আপলোড হয়ে যাবে। ওকে, আপলোডের প্রসেসটা তো আপনাদেরকে দেখালাম। এখন এখান থেকে সি ড্যাশবোর্ডে একটা ক্লিক দিলে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার পোস্ট কতজন লোকের কাছে পৌঁছেছে, ঠিক আছে, বা কতজন আপনার ফলোয়ার হয়েছে লাস্ট 28 দিনে, এই সব কিছু কিন্তু দেখাবে, যেটা কিন্তু এর আগে আপনারা দেখতে পেতেন না, ঠিক আছে। এইটাই হচ্ছে প্রফেশনাল মোড। ওকে, প্রফেশনাল মোড থেকে ইনকামের মেইন সোর্স হচ্ছে আপনাকে এখানে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে। রিলস মানে হচ্ছে আপনারা আগে যারা টিকটকে ভিডিও আপলোড করতেন এক মিনিটের ভিডিও, সেই ভিডিওটাই সেমভাবে এখানে আপনি আপলোড করবেন। সো এটাই হচ্ছে মূল বিষয়, মানে ফেসবুক চাচ্ছে টিকটকের যে প্ল্যাটফর্মটা আছে সেটা তাদের এখানে নিয়ে আসতে, আর এটা যখন তাদের এখানে নিয়ে আসবে তারা চাচ্ছে যে এই মার্কেটটা, মানে টিকটকের মার্কেটটাও ধরে ফেলতে। আর আমরা কিন্তু টিকটক থেকে টাকা ইনকাম করতে পারতাম না, বাট এইখান থেকে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো। চলুন কীভাবে আসলে আমরা আমাদের মনিটাইজেশন অন করবো সেটাই দেখাই। রিলস থেকে টাকা ইনকাম করার জন্য এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনি স্টার্টস নামে একটা অপশন খুঁজে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দুইটা কন্ডিশন রয়েছে, দুইটা কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশনটা হচ্ছে আপনি যেদিন ফেসবুকের প্রফেশনাল মোডটা চালু করলেন সেই দিন থেকে 60 দিনের মধ্যে, আই মিন 2 মাসের মধ্যে 1000 ফলোয়ার্স হতে হবে। ওকে, তারপরের যে অপশনটা সেটা হচ্ছে যে আপনার কোন কোন দেশে তারা এই অপশনটা বর্তমানে চালু করেছে সেটা আপনি চেক করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে এলিজিবল কান্ট্রি এই অপশনটুকু আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পারবো যে আসলে বাংলাদেশে এই অপশনটুকু চালু রয়েছে কিনা। ওকে, আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখান দেখেন, এখান থেকে দেখেন স্টার অ্যাভেবিলিটি সেটা দেখাচ্ছে। এখান থেকে কিন্তু দেখেন বিতে কিন্তু বাংলাদেশ নাই, ঠিক আছে, বেলজিয়াম, ব্রাজিল। ওকে, বির কাজ কিন্তু শেষ, ইন্ডিয়া কিন্তু আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখন পর্যন্ত আমরা যদি কোনো ভিডিও আপলোড করে থাকি রিলসে তাহলে কিন্তু এখন পর্যন্ত ফেসবুক সেখান থেকে কিন্তু ইনকাম দিচ্ছে না। ইন ফিউচারে দিবে কি না সেটা হচ্ছে পরের বিষয়, বাট স্টিল নাও দিচ্ছে না, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এখন যদি আপনি রিলসের ভিডিও আপলোড করেন তাহলে এটা ফ্রিতে আপলোড করতে হবে। ওকে, এখন আমি আপনাদেরকে কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। একদম ভিডিও শেষের দিকে এসে আমি আপনাদেরকে বলবো যে আসলে এটা কীভাবে বন্ধ করতে হয়। শুরুতে আমি রিলসের 3টা সুবিধা নিয়ে আলোচনা করি, তার মধ্যে প্রথমটা হচ্ছে আর্নিং। যদিও এটা এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, তারপরেও কেউ যদি মনে করেন যে আমি এখন থেকে কাজ করতে থাকবো, আই মিন রেগুলার রিলস ভিডিও আপলোড করতে থাকবো, আমার ফ্যান ফলোয়ার বাড়তে থাকবে, বাট
পরবর্তীতে যখন ফেসবুক বাংলাদেশে মনিটাইজেশন অন করবে তখন শুধু দু হাতে টাকা ইনকাম করব। তাহলে এটা কিন্তু আপনার জন্য রাইট ডিসিশন। আর প্রফেশনাল মোডের দুই নম্বর যে সুবিধা সেটা হচ্ছে এখন যদি আপনার কোনো পোস্টে কেউ যদি কমেন্ট করে তাহলে কিন্তু আপনি রিপ্লাইর সাথে সাথে আপনি তাকে প্রাইভেট মেসেজ দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এই হচ্ছে দুই নম্বর সুবিধা। তিন নম্বরে হচ্ছে আপনার ফলোয়ার হুহু করে বাড়তে থাকবে, আইমিন যখন আপনার পেজটা নর্মাল থাকে বা পার্সোনাল থাকে তখন কিন্তু ফলোয়ার অপশন চালু করলেও এটা খুব বেশি মানুষের কাছে রিচ করে না। বাট যখন আপনি প্রফেশনাল মোডে চলে যাবেন তখন কিন্তু আপনার এই প্রোফাইলটা অনেক লোকের কাছে রিচ করবে, সো সেইখান থেকে কিন্তু অনেক বেশি ফলোয়ার্স আসতে পারে। এবারে আমি প্রফেশনাল মোডের অসুবিধা নিয়ে আলোচনা করি। প্রথমত যখন আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, ফেসবুকে একটা আইডি থাকে, সেটা দেখেই বোঝা যায় যে এটা একটা ব্যক্তিগত আইডি। বাট সেম আইডিটাকে যখন আমরা কনভার্ট করে প্রফেশনাল মোডে নিয়ে যাচ্ছি, মানে এটা একটা ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, এখান থেকে আর্ন করব, তখন কিন্তু এই ব্যক্তিগত জিনিসটা আর ব্যক্তিগত থাকে না, ঠিক আছে? সো এটা কিন্তু দেখতে অনেকে হয়তো বা বুঝতে পারবে না যে এটা আসলে কি আপনার পার্সোনাল আইডি নাকি এটা আসলে বিজনেস আইডি। সো এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যাবে। এই জন্যে আমি বলি, যদি আপনি মনে করেন যে আপনি আসলে বিজনেস করবেন তাহলে আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এইখানে দেখেন নিচের দিকে আমি আরেকটা ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু একটা অপশন খুঁজে পাবেন অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট অথবা ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এর নামে একটা অপশন রয়েছে। সেইখান থেকে আপনি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে কিন্তু আর্ন করতে পারেন, অথবা একটা সবচেয়ে ভালো হয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি একটা ফ্যান পেজ খুলে নিতে পারেন, আইমিন যেটাকে অনেকে লাইক পেজ বলে থাকেন। এই ধরনের একটা পেজ খুলে নিলে আপনার জন্য অনেক সুবিধা, কারণ এইখান থেকে ব্যক্তিগত প্রোফাইলটাকে আপনি ব্যবসায়িক প্রোফাইল বানিয়ে ফেললেন, সেটা দেখতে একটু বিশ্রী লাগতে পারে, বাট আপনার যদি সত্যিকারে আর্ন করার ইচ্ছেই থাকে তাহলে আপনি একটা ফ্যান পেজ বা হচ্ছে একটি লাইক পেজ বানিয়ে কিন্তু আপনি সেইখান থেকে টাকা ইনকাম করেন। তাহলে আপনার ব্যক্তিগত প্রোফাইলটাও ঠিক রইলো আর এদিক থেকে আপনি আর্নিংটাও করতে পারলেন। আর এই যে এখন যে প্রবলেমটা আপনারা ফেস করছি, যেটা হচ্ছে রিলস বাংলাদেশে দিচ্ছে না, মনিটাইজেশন দিচ্ছে না, সেটাও কিন্তু ফেস করতে হচ্ছে না। আইমিন সেইখানে যদি সেম ভিডিওগুলোকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার রিচ এটার থেকে বেশি আসবে আমার কাছে মনে হয়। সো আপনারা চাইলে দুইটাকে দুইভাবে রাখতে পারেন। বাই দ্য ওয়ে, এবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রফেশনাল মোড অফ করতে হয়। অফ করার আগে এখানে দেখেন, এখানে কিন্তু ফলোয়ার্স দেখাচ্ছে এবং ফলোয়িং দেখাচ্ছে, ঠিক আছে? সো এখানে কিন্তু ড্যাশবোর্ড দেখাচ্ছে, এই অপশনগুলো দেখাচ্ছে। যখন আমরা নর্মাল মোডে চলে আসব, ঠিক আছে, পার্সোনাল মোডে, তখন কিন্তু এগুলো আর থাকবে না। এখন আপনি দেখেন সি ড্যাশবোর্ড, এটার পাশে থ্রি ডটস রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন টার্ন অফ প্রফেশনাল মোড, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখান থেকে টার্ন অফ, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অফ হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি প্রফেশনাল মোড টার্ন অফ সাকসেসফুলি, ঠিক আছে? এখন ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে এখন যদি আপনি ব্যাক করে চলে আসেন, এই যে দেখেন এখান থেকে ফলোয়ার বা ফলোয়িংস দুইটার কোনোটাই কিন্তু নেই। তার মানে এখন আপনার ফেসবুকের প্রোফাইলটা নর্মাল প্রোফাইলে চলে আসছে। সো গাইস, এই হচ্ছে আসলে মূল ভিডিও। আমি আপনাদের সামনে এই রিলস বা হচ্ছে প্রফেশনাল মোডের ভালো মন্দ সব কিছুই তুলে ধরলাম। সো এখন আপনারাই ডিসাইড করবেন যে আসলে আপনাদের ব্যক্তিগত প্রোফাইলটাকে আসলেই প্রফেশনাল মোডে নিয়ে যাবেন কি যাবেন না। সো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।